গ্রেপ্তারের সাড়ে তিন মাস পর অবশেষে জামিনে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার 15 ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। বিএনপির এই দুই শীর্ষ নেতার অন্যতম আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ও অ্যাডভোকেট মাসুদ আহমেদের তালুকদারের উদ্ধৃত করে শাহরুল কবির জানিয়েছিলেন, মির্জা ফখরুল ও আমির খসরুর বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলার জামিনের পরেই প্রোডাকশন ওয়ারেন্টগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবীরা। গত বছরের 28 অক্টোবর বিএনপি মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় 11টি মামলা হয়েছিল বিএনপির মহাসচিবের বিরুদ্ধে। এর মধ্যে 10টি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। বাকি ছিল প্রধান বিচারপতির বাসভবনের হামলার অভিযোগের এই মামলাটি, আর আমির খসরুর বিরুদ্ধে হয়েছিল 10টি মামলা। বুধবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় জামিনের মধ্য দিয়ে সবকটি মামলাতেই জামিন পেয়ে যান তারা।